সালানপুর ব্লকের কৃষি বিভাগ দ্বারা আয়োজন করা হয় কৃষক রত্ন সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েতের সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান। এই দিন এই অনুষ্ঠান থেকে পর্বতপুর গ্রামের পিনাকিগড়ে নামক এক ব্যক্তির একজনকে কৃষক রত্ন সম্মান দেওয়া হয়। একই সাথে 6 জনকে গোষ্ঠীর কৃষকদের সম্মান দেওয়া হয়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় এবং আমাদের আদমার চেয়ারম্যান, দু চার কথা চাষিদেরকে বলার জন্য।